শীতকাল মানে পিঠাপুলির পার্বণ। পাটিসাপটা, পুলি পিঠা, নকশি পিঠার পাশাপাশি সাজের বা চিতই পিঠাও খুব ভালো লাগে। সাজের বা চিতই পিঠার পাশাপাশি একে সরা পিঠাও বলে। মাত্র দুটি ইনগ্রিডিয়েন্টসের মাধ্যমে পিঠাটি তৈরি হয়ে যায়। সফট এই পিঠাটি এক্ষুনি বাড়িতে বানিয়ে ফেলুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই পিঠাটি বানাতে হয়। চিতই পিঠা বানানোর জন্য 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এটি বাজারের কেনা চালের গুঁড়ো। আর দিয়ে দেব 1/2 টেবিল স্পুন নুন। ভালো করে মিশিয়ে নিয়ে 3 কাপ উষ্ণ গরম জল মিশিয়ে নেব। ফুটন্ত গরম জল হলে চালের গুঁড়োগুলো প্রথমেই সিদ্ধ হয়ে যাবে, যার ফলে চিতই পিঠা ভালোভাবে হবে না। জলটা আমরা অল্প অল্প করে মিশিয়ে নেব। জল এমন পর্যায়ে পর্যন্ত গরম করতে হবে যাতে জল খুব বেশি গরম না হয়ে যায়। জল এতটাই গরম হবে যাতে আঙুল দিয়ে ছোঁয়া যায়। এইবার ভালো করে জলের সাথে মিশে গেলে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে 5 থেকে 6 মিনিট ফেটিয়ে নেব। ইলেকট্রিক বিটার না থাকলে আপনারা মিক্সি জারের মধ্যেও এটি করতে পারেন। এবার 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 20 মিনিট পর ব্যাটারটি আরেকবার ফেটিয়ে নেব। এইরকম একটি সরা গ্যাস ওভেনে বসিয়ে সামান্য তেল ব্রাশের মাধ্যমে দিয়ে দেব। এইবার ব্যাটারটি সামান্য ফেটিয়ে নিয়ে অল্প অল্প করে ছাঁচের মধ্যে দিয়ে দেব। ৩০ থেকে ৪০ সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে হতে দেব। 30-40 সেকেন্ড পর ঢাকনা খুলে চামচের সাহায্যে তুলে নেব। একইভাবে সরার মধ্যে তেল ব্রাশ করে নিয়ে অল্প অল্প ব্যাটার দিয়ে এরকম আবার সাজের পিঠে বা চিতই পিঠে বানিয়ে নেব। তৈরি আমাদের প্রিয় সাজের বা সরা পিঠে। বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের করা লাইক, শেয়ার, কমেন্টসই আমাদের জন্য নতুন ভিডিও তৈরি করার ইচ্ছে নিয়ে আসে, তাই অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন। আগামী সপ্তাহে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।